हेलो ভিউয়ার্স वेलकम टू माई चैनल बेंगली फूड पॉइंट। आज আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার খাবার নারকেলের নাড়ু। এর জন্য আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, আমার প্রায় 2 কাপ হয়েছে। এর সাথে আমি দিয়ে দেব 4 টেবিল চামচ আখের গুড়। আপনারা এখানে আখের গুড়টা ইউজ করবেন। আপনারা চাইলে এখানে আরেকটু গুড় বেশি দিতে পারেন। আমি এখন আস্তে আস্তে এটা মিশিয়ে নিচ্ছি। আমি প্রায় 10 মিনিট এটা হাই হিটে রান্না করব। নারকেল থেকে যে জলটা বের হবে সেই জলেই গুড়টা নরম হবে। এটা অনবরত নাড়তে থাকবেন। আমি এটা এখন অল্প আঁচে নাড়তে থাকব, নাড়া বন্ধ করলে লেগে যাবে। আমার গুড়টা প্রায় আঠালো হয়ে এসেছে, তার মানে আমার এটা নাড়ুর জন্য তৈরি হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে নাড়ুটা 2 মিনিট ঠান্ডা করে নেব। এবার হাতে তেল ব্রাশ করে অথবা ঘি ব্রাশ করে নিতে পারেন। এরকম মুটমুট করে গোল করে নেব। আপনারা চাইলে এখানে যে কোনো ডিজাইনও করতে পারেন। আপনাদের এই কাজটি অবশ্যই গরম থাকা অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটা কখনোই ঠিকমতো হবে না। আপনারা এটা অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। সাথে যদি কিছু শুকনো মুড়ি দিয়ে দেন তাহলে কমপক্ষে এটা 2 সপ্তাহ অবধি রাখা যাবে। তৈরি হয়ে গেল আমার এই মজার রেসিপি নারকেলের নাড়ু। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।